দেখলেন তো প্রাথমিক বিদ্যালয় একেবারে বেহাল দশা। ঠিক এই জায়গা থেকে আপনাদেরকে দক্ষিণ চব্বিশ পরগনার একটা খবর দেখাবো, যেখানে কি দেখা যাচ্ছে না 40 কোটি টাকায় তৈরি হয়েছে একটা বাঁধ, আর যা এক বছরের মধ্যে একেবারে ভেঙে চুরমার। প্লাবিত দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা বিস্তীর্ণ এলাকা ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। মহিলাদের দাবি যে লক্ষ্মীর ভাণ্ডার নয়, চাই কংক্রিটের বাঁধ। দেখো চাষযোগ্য জমি নষ্ট হয়ে যায়, মাছের ভেড়ি নষ্ট হয়ে গেছে, পুকুরে নোনা জল ঢুকে মাছ পচা শুরু হয়ে গেছে। এই পরিস্থিতিতে এলাকার মানুষের দাবি, প্রায় 40 কোটি টাকা খরচ করে যে বাঁধটা তৈরি হলো, কিভাবে এক বছরের মধ্যে নদীগর্ভে তলিয়ে গেল। নদী বাঁধে ফাটল, হু হু করে ঢুকছে জল। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের জিপ্লট দ্বীপের গোবর্ধনপুর এলাকার 1200 মিটার এলাকা জুড়ে নদী বাঁধে ফাটল। 6,500 একর জায়গা নিয়ে তৈরি এই দ্বীপের বেশিরভাগটাই তলিয়ে গেছে সমুদ্রের গ্রাসে। মাত্র এক বছর আগে তৈরি বাঁধে ফাটলে আতঙ্কিত এলাকাবাসী, তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। থাকবো কোথায়, আমাদের রুমে জল উঠে যায়, অসুবিধা হয় তো, চলে যাই অন্য বাড়িতে, দূরে দিয়ে চলে যাই, অন্য যায় আত্মীয় বাড়িতে, বাচ্চা থাকতে হবে তো আমাদেরকে, বাচ্চা বাড়িতে 3টে বাচ্চা আছে, বয়স্ক মানুষরা আছে, এখানে থাকতে হবে তো আমাদেরকে, তাই আমরা অন্য জায়গায় চলে যাই। সুন্দরবনের বিভিন্ন জায়গায় নদীবাঁধের ভাঙনের হাল হকিকত পরিদর্শন করেন বিধানসভা স্ট্যান্ডিং কমিটির সদস্যরা, তা নিয়েও কটাক্ষ বিরোধীদের। বর্ষায় কেন, সারা গরমে কি করছিলেন সদস্যরা, প্রশ্ন বিরোধীদের। কারণ এই স্ট্যান্ডিং কমিটি বর্ষার সময় আসবে, লোক দেখান্তে পরিদর্শন করবে, বিধানসভায় বাজেট বা বিল পেশ করে নামকাবাস্তে কাজ করে হরি লুটের বাতাসার মতো টাকাগুলো উড়বে এবং সেগুলো তৃণমূল নেতাদের পকেটে ঢুকবে। মরশুমে এরা আসে না, ফলে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে শুকা মরশুমে কাজ হোক, বিজ্ঞানসম্মতভাবে কাজ হোক, এবং এলাকার মানুষের একটা অভিজ্ঞতা নিয়ে এবং প্রযুক্তিবিদদের অভিজ্ঞতা নিয়ে সব মিলিয়ে এখানে যদি কাজ হয় তাহলে কিন্তু এখানে বাঁধ টেকানো সম্ভব। দ্রুত পদক্ষেপের আশ্বাস পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষর। অ্যালোকেশন নেওয়া হয়ে গেছে এবং এখানকার মানুষজনকে পুনর্বাসন দিয়ে নতুনভাবে বাঁধ তৈরি করার প্ল্যানিংও হয়েছে, কিন্তু আমরা প্রকৃতির যে কোরাল গাছ সবসময় রুট চেঞ্জ করে সুন্দরবনের উপর যেভাবে আছড়ে পড়ছে, তার কারণে যেভাবে এত সুন্দর নদী বাঁধও নষ্ট হয়ে গেছে সেটা সবাই দেখেছেন, বা গভর্নমেন্ট বারে বারে চেষ্টা করছে এই জায়গাটাকে কীভাবে সুরক্ষিত করা যায়। ভোট আসে ভোট যায়, কংক্রিটের বাঁধ তৈরির আশ্বাস থেকে যায় প্রতিশ্রুতিতেই। লক্ষ্মীর ভাণ্ডারে 1200 টাকা তারা চায় না, 1200 মিটার কংক্রিটের বাঁধ চায়। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ চব্বিশ পরগনা। নজর রাখছি এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে, উত্তরবঙ্গ নিয়ে সুকান্তর প্রস্তাবকে সমর্থন জয়ন্তর। সমর্থন জানালেন জলপাইগুড়ি বিজেপি সাংসদ জয়ন্ত রায়। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব, উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের অধীনে আনার সেই প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছেন সুকান্ত মজুমদার। রাজ্য ভাগ না করে উত্তর পূর্বের সঙ্গে জোড়া হোক উত্তরবঙ্গকে, আর উত্তরবঙ্গের উন্নয়নে এমনই অভিনব প্রস্তাব দিয়েছেন সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রীর হাতে লিখিত প্রস্তাব তুলে দিয়েছেন সুকান্ত মজুমদার, আর এবার সুকান্ত মজুমদারের সেই প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন জয়ন্ত রায়, অর্থাৎ জলপাইগুড়ি বিজেপি সাংসদ। কি জানিয়েছেন তিনি শুনবো আমরা। আমি এখানে আপনার সামনে বলছি যে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সাথে জুড়ে দেওয়া বা উত্তর পূর্ব ভারতের যে সুবিধাগুলো সেগুলো পাওয়ার ক্ষেত্রে উত্তরবঙ্গকে যদি জুড়ে দেওয়া যায় বা এই সুবিধাগুলো যদি উত্তরবঙ্গকে দেওয়া হয় সেটার ক্ষেত্রে ওনার যে দাবি আমি তাকে 200% সমর্থন করি। আপনারা শুনলেন যে জয়ন্ত রায় কি বললেন, উত্তরবঙ্গ নিয়ে সুকান্ত মজুমদারের প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন জলপাইগুড়ি বিজেপি সাংসদ জয়ন্ত রায়। কিন্তু সুকান্ত মজুমদার তিনি ঠিক কি প্রস্তাব দিয়েছিলেন শোনাবো আপনাদেরকে। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে
এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাব। আর এই সমস্ত খবরের মাঝখানে ফের একবার ধরা পড়লো আবার রাজ্যে প্রাথমিক বিদ্যালয় বেহাল ছবি। দেওয়ালে পড়েছে ফাটল, খসে পড়ছে চাঙড়, আর প্রাণের ঝুঁকি নিয়ে সেখানে ক্লাস করতে হচ্ছে খুদেদেরকে। শতাব্দী প্রাচীন ঝাড়গ্রামের সাঁকড়াইলে কুকড়া ছুপি, সেখানকার যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের বেহাল দশা ঘোচাতে বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, চিঠি চালাচালিও হয়েছে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এমনটাই অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। দেখুন, হাত থেকে খসে পড়ছে কংক্রিটের বড় বড় চাঙড়, বেরিয়ে পড়েছে জং ধরা লোহার রড, দেওয়াল জুড়ে লিন্টন ঢালাই বরাবর লম্বা ফাটল। যখন তখন খসে পড়ছে দেওয়ালের প্লাস্টার, বর্ষার জল চুইয়ে দেওয়াল ঢেকেছে ছোপ ছোপ দাগে। এমনই বেহাল অবস্থা ঝাড়গ্রামের সাঁকড়াইলের কুকড়াকুপি প্রাথমিক বিদ্যালয়ের। এই অবস্থায় সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। বারংবার দেখা গেছে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষাঙ্গনের বেহাল অবস্থা, কোথাও দেখা যাচ্ছে চাঙড় খসে পড়ছে, পড়তে খুদে পড়ুয়ারা আহত হচ্ছে, অপরদিকে দেখা যাচ্ছে কোথাও মিড ডে মিলের অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে, কোথাও মিড ডে মিলে পোকা পাওয়া যাচ্ছে, টিকটিকি পাওয়া যাচ্ছে। শিক্ষাঙ্গনের একেবারে বেহাল অবস্থার ছবি বারংবার দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে। আমরা স্যারদের বলেছি আপনারা ওই রুমে আর ক্লাস করবেন না, তালা বন্ধ করে রাখবেন, কারণ কখন ছেলে পড়লে ঢুকে যাবে, বিপদ হয়ে যাবে, যাতে করে আমাদের এই স্কুলটা পুনর্নির্মিত, কারণ এটা কোনো রিপেয়ার নয়, পুনর্নির্মিত না হলে এই স্কুলটা ক্লাস করা সম্ভব নয়। স্যারদের ওটার ছাদ একবারে নষ্ট হয়ে গেছে, ওখানে বসে পড়ানো মাস্টারমশাইদের এবং বাচ্চাদের খুবই বিপজ্জনক অবস্থায় ওনারা আছেন এখন বারান্দায় এবং মাঠে বসে ক্লাস করছেন। পুরনো স্কুল বিল্ডিং ভেঙে নতুন করে স্কুল তৈরির দাবি প্রধান শিক্ষকের। হাত থেকে এমনিতেও বাকি রুমগুলোতে বা দেওয়াল থেকে জল, মানে বৃষ্টি হলেই জল পড়ে, একবার নয় একাধিকবার জানিয়েছি বিডিও অফিস, ডিআই অফিস, চেয়ারম্যান, ডিএম, প্রধান, সমস্ত জায়গায় যা যা জায়গায় জানানোর জানিয়েছি এবং শেষ পর্যন্ত এমএলএ সাহেবকেও জানিয়েছি। আপাতত এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্কুলে যে প্রাণের ঝুঁকি নিয়ে পড়ুয়ারা দিনের পর দিন ক্লাস করছে তা নাকি জানেনি না পঞ্চায়েত সমিতির শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ, দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি। আমার জানা ছিল না, কিন্তু যেহেতু জানতে পারলাম ব্যবস্থা তো নিতেই হবে। তবে আমার কমিটি আছে, আমার এসিও সাহেব আছে, ওর সঙ্গে আলোচনা করে এবং সেখানে আমাদের ভিত্তিতে যেতে হবে, দিয়ে সঠিকভাবে তদন্ত করে আমি কিছু একটা ব্যবস্থা অবশ্যই করব। দিকে দিকে ধরা পড়ছে শিক্ষাঙ্গনের বেহাল ছবি, বাড়ছে স্কুল ছুটদের সংখ্যা, কবে ফিরবে বিদ্যালয়ের হাল সেদিকেই তাকিয়ে অভিভাবক থেকে পড়ুয়ারা। কবে এই বিদ্যালয় সংস্কার হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা।